সামনে চাকরির দাবি আমাদের যোগ্যতে ফাস ইনক্লুডেড নন ইনক্লুডেড করে রাখা হয়েছে চাকরির দাবি যারা দেখছিলাম আমাদের সেই ন্যায্য দাবি আমাদের বাড়ি হাওড়া হুগলি মুর্শিদাবাদ বিভিন্ন জেলারই আমরা আছি এখানে আমরা বিভিন্ন জেলা থেকেই এখানে সমস্ত প্রার্থীরা আছি কিন্তু আমাদেরকে পুলিশ ধাক্কা মেরে জোর করে বাইরে পুলিশ কিন্তু রীতিমতন এখানে যারা আছেন তাদেরকে তুলে নিয়ে গেল এবং যারা বসেছিল এখানে যে সমস্ত চাকরি প্রার্থীরা তাদেরকে আমাদের সরাসরি আরেক প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছে কৃষ্ণেন্দু কি ছবি দেখছো এখন দেখো যে এলাকাটা একটু আগে চাকরি প্রার্থীদের জমায়েত ছিল সেই এলাকা একদম ফাঁকা করে দিল পুলিশ এবং যেভাবে এখানে পুলিশে পুলিশে ছয় লাভ ক্যামেরা পাশে লজায় দেখাচ্ছে পুলিশে পুলিশে ছয় লাভ শিয়ালদা সাউথ সেকশনে এবং প্রত্যেক চাকরি প্রার্থীকে এখানে এখান থেকে বলা হয় উঠে যেতে এবং তারা দাবি করেন যতক্ষণ পর্যন্ত শতাধিক চাকরি প্রার্থী যাদের আটক করে রাখা হয়েছে আজকে গোটা দুপুর জুড়ে তারা আন্দোলন করেছেন সেই আন্দোলন থেকে তারা এখানে এসেছিলেন কিন্তু তারপরও যখন তারা এখান থেকে সরেননি অ্যাকচুয়ালি নড়েননি তখন কার্যত চ্যাংদোলা করে জোর করে নির্মমভাবে পুলিশ কিন্তু তাদের এখান থেকে তুলে নিয়ে গেল আমরা সে ছবি দেখতে পাচ্ছি খবরে কাগজ পড়ে আছে খবরে কাগজ বিছিয়ে মোমবাতি জ্বালিয়ে এখানেই তারা বসে পড়েছিলেন চাকরি প্রার্থীরা এবং শিয়ালদা সাউথ সেকশন থেকে অনেকে এখানে বাড়ি যাওয়ার পথে তারা ফিরে আসছিলেন যে তাদের সহযোদ্ধারা তাদের আটকে রেখেছে পুলিশ তাদের অবিলম্বে ছাড়তে হবে এই দাবিতে তারা আজকে এখানে শিয়ালদা এসে জড়ো হয়েছিলেন আটটা থেকে জড়ো হয়ে আচমকাই এখানে বসে পড়েন এবং পুলিশের সঙ্গে কথা বলেন একটাই তারা দাবি করেন যে আমাদের যারা আটকে আছে সহযোদ্ধা তাদের ছাড়তে হবে কিন্তু পুলিশ সে বিষয়ে কর্ণপাত করেনি এবং কিছুক্ষণ আগে আচমকাই পুলিশি অভিযান এবং যে অভিযান আজকে সকাল বা দুপুরের থেকে খুব একটা তফাত নেই একইভাবে নির্মমভাবে এবং সেই চ্যাংদোলা করে কারো মাথায় আঘাত পেয়েছে এখানে সিমেন্টের মেঝে সেই সিমেন্টের মেঝেতে মাথায় আঘাত পেয়েছেন সেই অবস্থাতেই তাদের জোর করে কার্যত চ্যাংদোলা করে পুলিশ আজকে থানায় নিয়ে গেছে এবং যে জায়গাটা এতক্ষণ পর্যন্ত চাকরি প্রার্থীদের আন্দোলনে সরগরম ছিল সঙ্গে থাকো যাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল চ্যাংদোলা করে যে সমস্ত চাকরি প্রার্থীদের তারা কি বলছেন শোনাবো আমাদেরকে আবার এইভাবে তুলে দিচ্ছে অথচ আমাদের আমাদের চাচাদের যারা এসেছিল তাদেরকে এখনো পর্যন্ত আটকে রেখেছে তাহলে আমরা কি করে একা একা বাড়িয়ে আমাদের নিরাপত্তার কথা একবারও ভাবছে না আমরা তো বলছি আমি দক্ষিণ দিনাজপুর থেকে এসে আমার এখন এই মুহূর্তে কোনো ট্রেন নেই কোনো কিছু নেই আমি কি করে যাবো বাড়ি।